নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কোরিয়ান্ডার আইসক্রিম লস্যির রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ধনে পাতা, 4 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন চিনি, 1/2 পিঞ্চ রক সল্ট, রোস্টেড জিরে গুঁড়ো 1 টিস্পুন, ভ্যানিলা আইসক্রিম 2 টেবিল স্পুন, আর দিচ্ছি 5-6টা বরফের কুচি। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি 2টো সার্ভিং গ্লাস নিয়েছি। এবার 2টো গ্লাসের মধ্যে আমি 4 টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করা কোরিয়েন্ডার লস্যিটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার স্কুপের সাহায্যে ভ্যানিলা আইসক্রিমটাকে আমি এর ওপর দিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কোরিয়েন্ডার ক্রাশ। তৈরি হয়ে গেল কোরিয়েন্ডার লস্যি। এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ কোরিয়েন্ডার আইসক্রিম লস্যি, যা তৈরি করলে বারবার এই লস্যিটাই সবাই খেতে চাইবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।